মানব সভ্যতার অবাক চাহনির সামনে সহস্রাব্দ ধরে দাঁড়িয়ে আছে অবিশ্বাস্য উচ্চতা এবং রহস্যময় কাঠামোর পিরামিডগুলো। সেই চাহনিতে কখনো ছিল মহাপরাক্রমশালী দেবতার জন্য প্রার্থনা, কখনো বা ছিল বহির্জাগতিক প্রাণীর জন্য ভয়। প্রকৃতপক্ষে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই স্থাপনাগুলো প্রাচীন সভ্যতার চাতুর্য এবং প্রকৌশল দক্ষতার প্রমাণ। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিশ্বের সেরা 10টি পিরামিড সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, গিজার গ্রেট পিরামিড। মিশরের কায়রোর পশ্চিমে গিজা মালভূমিতে অবস্থিত এই পিরামিডের আরও একটি নাম উরুপ পিরামিড বা চিউপসের পিরামিড। গিজা পিরামিডের কমপ্লেক্সের এই অংশটির মূল উচ্চতা ছিল 481 ফুট। সময়ের সঙ্গে ক্ষয় ও বাইরের আবরণে পাথর অপসারণের ফলে এর উচ্চতা নেমে এসেছে 454 ফুটে। ঐতিহাসিক মতে এই গ্রেট পিরামিডের পুরাতন রাজ্যের চতুর্থ রাজবংশের ফেরাউন কুপুর শাসন আমলে তথা 2613 থেকে 2494 খ্রিস্টপূর্বে সময় নির্মিত হয়েছিল। গিজা মালভূমিতে অবস্থিত 3টি পিরামিডের মধ্যে এটি প্রাচীনতম এবং বৃহত্তম। এটি মূলত ফারাও কুপুর পরিবার ও রাজকীয় কর্মকর্তাদের জন্য মন্দির ও সমাধি হিসাবে ব্যবহৃত হতো। বর্তমানে পিরামিডটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। 2, খাপরের পিরামিড। মিশরের গিজা মালভূমিতে গ্রেট পিরামিডের নিকটই সগর্বে নিজস্ব উপস্থিতি জানান দেয় এই পিরামিডের আরেক নাম সেফ্রেনের পিরামিড। 706 ফুটের ভিত্তির উপর প্রায় 448 ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটির নির্মাণ হয়েছিল ফেরাউন খাপরের শাসন আমলে। গ্রেট পিরামিডের ন্যায় এই নির্মাণকালটিও চতুর্থ রাজবংশের সময়। খাপরকে কুপুর উত্তরসূরি বলে মনে করা হয়। পিরামিডটি মূলত খাপরের সমাধি হিসাবে নির্মিত হয়েছিল। সমাধির নকশায় তার পূর্বসূরি পিরামিডের স্পষ্ট ছাপ দেখা যায়। পিরামিডটির নিচের অংশটি পালিশ করা চুনাপাথর দ্বারা আবদ্ধ। পিরামিড কমপ্লেক্সের বিশেষ আকর্ষণ হল ফিঙ্গস। এটি হল সিংহের দেহ এবং মানুষের মুখ সম্মিলিত বিশাল এক মূর্তি। একে ফেরাউন খামারের প্রতিনিধি হিসাবে বলে মনে করা হয়। 3, রেড পিরামিড। এই লাল পিরামিডটি অবস্থিত মিশরের কায়রো থেকে দক্ষিণে দাওসুর নেক্রোপলিসে। বিশ্বাস করা হয় যে এর নির্মাণের পর থেকে এটি সর্বসাধারণের জন্য বিচরণের জন্য উন্মুক্ত ছিল। 722 ফুট ভিত্তির উপর প্রায় 344 ফুট উচ্চ অবলীলায় পিরামিডটিকে মিশরের সবচেয়ে লম্বা পিরামিডগুলোর সারিতে সামিল করেছে। লাল পিরামিডটি পুরাতন রাজ্যের চতুর্থ রাজবংশের ফেরাউন স্নেফের শাসন আমলে নির্মিত হয়েছিল। সময়টি ছিল 2575 থেকে 2551 খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি। মসৃণ পার্শ্বযুক্ত এই লাল পিরামিডটি ছিল টুরু পিরামিড নির্মাণের প্রথম সফল প্রচেষ্টা। এর কাঠামোতে ব্যবহৃত চুনাপাথরের লালচে আভার কারণে লাল পিরামিড নামকরণ। এটিকে স্নেফেরুর সমাধিতে পরিণত করা হয়। এর নির্মাণ সাফল্যের পথ ধরেই পরবর্তীতে গিজায় আরও নাম করা পিরামিডের প্রতিষ্ঠাতা ঘটে। 4, বেন্ড পিরামিড। বেন্ড পিরামিড মিশরের কায়রো থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে দাওসুর নেক্রোপলিসে অবস্থিত। লাল কালো আর এই পিরামিডটি মিলে এই অঞ্চলে একটি পিরামিড ক্লাস্টার গঠিত হয়েছে। এই পিরামিডটি প্রাথমিকভাবে ফেরাউন স্নেফেরুর রাজত্বকালে নির্মিত হয়েছিল। সময়টি ছিল 2600 খ্রিস্টপূর্বাব্দের দিকে। 621 ফুট ভিত্তির উপর 344 ফুট উঁচু এই পিরামিডটি বেশ খানিকটা কোণে বাঁকা অবস্থায় দাঁড়িয়ে মরুভূমি থেকে 54 ডিগ্রি কোণ করে ওপরে উঠেছে এর আকৃতি। কিন্তু একদম ওপরের অংশটি আরও 43 ডিগ্রি সংকীর্ণ হয়ে গেছে। এই ব্যতিক্রমী নকশা মিশরীয় পিরামিড স্থাপত্যকর্মে একটি অনন্য ধারা প্রবর্তন করে। এই বাঁকানো আকৃতি অনুসরণ করি পরবর্তীতে নিকটবর্তী রেড পিরামিড এবং গিজার গেট পিরামিডে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়। 5, এল কাস্টিলো পিরামিড। এই চিত্তাকর্ষক মোসো আমেরিকান স্টেপ পিরামিডের আরও একটি নাম কুলকানের মন্দির। কুলকান কুয়েট জাল কোটলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত পালকযুক্ত এক সর্প দেবতা। মেক্সিকোর ইউকাটন রাজ্যের চিচেন ইজদা পণ্যতাত্ত্বিক স্থানের কেন্দ্রবিন্দু এই পিরামিড। 8ম এবং 1200 শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রাক কলম্বিয়ান মায়া সভ্যতার এক অভাবনীয় ফসল এটি। বেশ কয়েকটি পর্যায়ে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল 900 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে। পিরামিডটি 79 ফুট লম্বা, তবে ওপরের মন্দিরটি এটিকে 98 ফুট উচ্চতায় পৌঁছে দিয়েছে। 181 ফুট ভেতরের কাঠামো চুনাপাথরে পরিপূর্ণ। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তাৎপর্যের জন্য এল ক্রাস্টিলোর বেশ নাম আছে। বসন্ত এবং শরতের আস্তগামী সূর্যের উত্তরের বালষ্টোতে ফেলা ছায়াটি মন্দিরের নিচে এক সাপের বিভ্রম তৈরি করে। এই ঘটনা নিজ চোখে দেখতে লাখ লাখ দর্শক এখানে ভিড় জমান। 6, টোটিনা পিরামিড। টোটিনা পিরামিড মেক্সিকোর চিয়াপাস রাজ্যের ওকোসিংসো শহরে 13 কিলোমিটার পূর্বে অবস্থিত।
এটিনার বৃহত্তর এই প্রত্নতাত্ত্বিক স্থানটি মূলত একটি প্রাচীন মায়ান শহর। এখানকার অধিকাংশ প্রত্নতত্ত্ব ষষ্ঠ এবং নবম শতকের, যে সময়টি ক্লাসিক পিরামিড নামে পরিচিত। প্লাজা সহ গোটা পিরামিডের উচ্চতা 243 ফুট। বিভিন্ন অভিজাত স্থাপত্য ছাড়াও টেটিনা শহরটি ছিল প্রধান রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র। পিরামিড কমপ্লেক্স, হাইরোগ্লিফিক শিলালিপি ও স্টুকো ভাস্কর্য এবং নানান ধরনের স্থানীয় আচার অনুষ্ঠানের জন্য প্রাণকেন্দ্র হিসাবে ব্যবহার করা হতো এই অঞ্চলকে। নিকটবর্তী শহর রাজ্য প্যালেঙ্কের সঙ্গে টেটিনান ছিল দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতা। দশম শতকে পরিত্যক্ত হয়ে পড়া এই শহরটি আবারও জনসম্মুখে প্রকাশিত হয় 1972 থেকে 1975 সালে। সাত জোসারের পিরামিড। মেফিসের ধ্বংসাবশেষের উত্তর পশ্চিমে মিশরের সাক্কারা নেক্রোপলিসে অবস্থিত এটি অসাধারণ এক প্রত্নতাত্ত্বিক স্থান। তৃতীয় রাজবংশের ফেরাউন জেসারের সমাধির জন্য বানানো এই পিরামিডটি বর্তমানে মিশরের প্রাচীনতম পাথুরের দালান। 6 স্তর ও 4 স্তর পার্শ্বযুক্ত এই পিরামিডের উচ্চতা 205 ফুট। এটি দাঁড়িয়ে আছে 358 ফুট দৈর্ঘ্য এবং 397 ফুটের প্রস্থের সুশান্ত এলাকার উপর। চুনাপাথরের গড়া এই স্থাপনা খ্রিস্টপূর্ব 27 শতকে মানুষ্য নির্মিত প্রথম স্মারক পাথরের কাঠামো। স্থপতি ইমহোপটের দারুণ কিছু উদ্ভাবন নিয়ে আসেন যশোরের সমাধিতে, আর এই স্থাপত্যশৈলী ভবিষ্যতের পিরামিড তৈরির অগ্রদূত হিসাবে কাজ করে। দীর্ঘ 14 বছর বিনির্মাণের পর 2020 মার্চে জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। আট চেলুলার গ্রেট পিরামিড। এই পিরামিডের অবস্থান মেক্সিকোর ক্লুয়েবার চেলুলা নামক স্থানে। চেলুলা হল ক্লুয়েবা শহর থেকে প্রায় 6.4 কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি মনোমুগ্ধকর শহর। 4টি স্টেজে গড়ে ওঠা এই মন্দির পিরামিড কমপ্লেক্সটির বিকাশ ঘটেছিল খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে শুরু করে 9ম শতাব্দী পর্যন্ত। অবশ্য 16 শতকে স্প্যানিশদের আগমনের পর এর ঐতিহাসিক তাৎপর্য আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। এর 82 ফুট উচ্চতা একে সবচেয়ে লম্বা পিরামিড না বানালেও এর ভিত্তিটি পৃথিবীর যে কোনো পিরামিডের তুলনায় অনেক বিস্তৃত। ভিত্তির দৈর্ঘ্য 984 ফুট ও প্রস্থ 1033 ফুট। মেসো আমেরিকার ধর্মীয় বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল এই চেচুলা। এখনও এর পিরামিডকে বিভিন্ন সভ্যতার একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। 9 সূর্যের পিরামিড। মেক্সিকোর টিটিওয়ানকানে মেসো আমেরিকার বৃহত্তম ভবনগুলোর একটি হলো এই সূর্যের পিরামিড। বিশ্বের 3য় বৃহত্তম প্রাচীন পিরামিড হিসাবে খ্যাত এই স্থাপনা নির্মাণ কাজ শুরু হয়েছিল 2000 খ্রিস্টপূর্বাব্দের দিকে। অবশ্য 750 খ্রিস্টাব্দের দিকে এটি পরিত্যক্ত হয়। তার অনেক পরে এই অঞ্চলে অ্যাজটেকরা এসে এর নাম সূর্যের পিরামিড রাখে। পিরামিডটি দৈর্ঘ্য 720 ফুট, প্রস্থ 735 ফুট এবং 215 ফুট লম্বা। এটি চুনের প্লাস্টার এবং সুনিপুণ কারুকার্যে আঁকা মুরাল দিয়ে সুশোভিত ছিল, কিন্তু বর্তমানে এই আলংকারিক উপাদানগুলো বেশিরভাগই আর দেখা যায় না। প্রত্নতাত্ত্বিকরা পিরামিডের অভ্যন্তরে খুব অল্প পরিমাণে পুরনো নিদর্শন খুঁজে পেয়েছেন। এইগুলোর মধ্যে রয়েছে অ্যাবসিসিয়ান অ্যারোহেড এবং মানুষের মূর্তি। 10 নুবিয়ান পিরামিড। বর্তমানে উত্তর সুদানের এই পিরামিডগুলো প্রাচীন কুশি রাজ্যের শাসকদের স্থাপত্যশৈলীর উজ্জ্বল নিদর্শন। খ্রিস্টপূর্ব 250-এর দিকে এই এলাকার মধ্যে নুবিয়া নামে একটি প্রসিদ্ধ জায়গা ছিল। মিশরীয় দ্বারা প্রভাবিত হয়ে এখানকার স্থানীয় রাজারা খ্রিস্টপূর্ব 751 সালের দিকে এল কুড়েতে তাদের পিরামিড তৈরি করেছিল। মজার বিষয় হলো মিশরীয় পিরামিডের তুলনায় বর্তমানে নুবিয়ান পিরামিডের সংখ্যা বেশি। এইগুলোর মধ্যে সবচেয়ে লম্বাটি 98 ফুট উঁচু। লুবিয়ান পিরামিডগুলো তাদের মিশরীয়গুলোর থেকে প্রায় 70 ডিগ্রি বাঁকা। এইগুলোতে কাঁচামাল ছিল মাটির ইট এবং পাথরের সংমিশ্রণ, আর আভ্যন্তরীণ কক্ষগুলো প্লাস্টার দিয়ে সারিবদ্ধ ছিল এবং মৃত ব্যক্তির জীবদ্দশায় নানান চিত্রাঙ্কন দিয়ে সজ্জিত ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।